ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরি কদিন আগে আলোচনায় ছিলেন সাকিবের সঙ্গে প্রেম সম্পর্ক অসম্পর্ক এসব বিষয় নিয়ে। গুঞ্জন ছড়িয়েছিল সাকিবের সঙ্গে গভীর প্রেমে মত্ত পূজা। তবে পূজা চেরি শুধু এসব অস্বীকারই করেননি, রীতিমতো আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিলেন। অবশ্য গুঞ্জন যারা ছড়িয়েছিল তাদের বিরুদ্ধে সাকিব ইতিমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছেন। টাটকা কথা হলো, পূজা চেরি বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে নতুনভাবে আলোচনার জন্ম দিয়েছেন। রেশ কাটতে না কাটতেই সোমবার দুপুরে ভিডিও ছেড়ে তুমুল আলোচনার সৃষ্টি করেছেন। রবিবার প্রকাশিত এসব ছবিতে আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন পূজা। কেউ কেউ পূজাকে এই ছবিতে আলিয়া ভাটের সঙ্গেও তুলনা করেছেন। আলিয়া সাম্প্রতিক সময়ের মুক্তি পাওয়া গাঙ্গুবাই চলচ্চিত্রের চরিত্রের সঙ্গেও তুলনা করেছেন। ছবিতে পূজা লিখেছেন, সব কিছুরই সৌন্দর্য আছে, সবাই এই সৌন্দর্য দেখতে পায় না। এই ছবির পরেই ফটোশ্যুটের ভিডিও প্রকাশ করেছেন পূজা, আর এই ভিডিও হুমড়ি খেয়ে দেখছেন নেটিজেনরা। শুধু তাই নয়, মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। নেতিবাচক ইতিবাচক দুই ধরনের মন্তব্যই দেখতে পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে পূজা চেরির নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল। সাকিব খান বিতর্ক ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই অনুষ্ঠানে অংশ নেননি, অথচ যুক্তরাষ্ট্রের ভিসা পেয়ে ফেসবুকে জোরালোভাবে জানান দিয়েছিলেন অভিনেত্রী।